বেক হোম রেডিও কলকাতা। কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় দেখম রেডিও, দেখম রেডিও, দেখম রেডিও। নমস্কার, বেখম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বেখম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্প পাঠ, বিষয়ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বেখম রেডিও। নমস্কার, আমি সোমা, বেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। আজ 21 জুন, বিশ্ব সঙ্গীত দিবস। এই বিশ্ব সঙ্গীত দিবসে বেখম রেডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গান হতে হবে মুক্ত, সংশয়হীন, এটাই ছিল বিশ্ব সঙ্গীত দিবসের মূল স্লোগান। সঙ্গীতকে আমরা বলি নন্দনতত্ত্বের সৌন্দর্যের সর্বোচ্চ অবস্থান। এই সঙ্গীতের স্বরের উৎপত্তি কিন্তু আসলে প্রকৃতি থেকে। আদতে সঙ্গীত দিবস বলতে আমরা প্রকৃতির শোভা, সৌন্দর্য এবং মানুষের মনের মানসিক অবস্থানের যে ওঠাপড়া ও গতি প্রকৃতি সেগুলোকেই বুঝি। আজকে ভাবুন তো, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে চারিদিকে, আর অন্যদিকে একটা ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে সারা পৃথিবী জুড়ে। এই রকম ভয়ঙ্কর অবস্থায় প্রকৃতির সঙ্গে সাযুজ্য রাখতে পারছি না, তার ফলে আমাদের জীবনে সঙ্গীতের রস আমরা নিতে পারছি না। তাই সবার আগে আমাদের প্রকৃতির সুস্থতা দরকার, আর সেই সঙ্গে আমাদের মানসিক সুস্থতা। আর সেই জন্যই, সেই কারণেই আমরা আজকে আমাদের সুরবাহার অনুষ্ঠানে আজকে গানের ডালি সাজিয়েছি রবীন্দ্রনাথের গান দিয়ে। কারণ যার কথা এবং গান আমাদেরকে উদ্বুদ্ধ করে, যিনি আমাদের জীবনের পরতে পরতে মিশে আছেন, যাকে ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না, তার গান দিয়েই আজকে গানের মালা সাজিয়েছি। আজকের সুরবাহার অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন কলকাতা থেকে তানিয়া ঘোষ, চন্দননগর থেকে দেবযানী লাহিড়ি, চুঁচুড়া থেকে দেবোত্তম বসু ও উত্তরপাড়া থেকে পূর্বা মুখোপাধ্যায়। পর্যায়ক্রমে আমরা তাদের পরিবেশনা শুনব। আসলে রবীন্দ্রনাথের গান বা কাব্যে অধিকাংশ ক্ষেত্রে একটা অন্য সত্তাকে কল্পনা করা হয়েছে, সেটা হলো তুমি। তুমি ও আমির একটা মালা গেঁথেছেন কবি, আর নিবেদন করেছেন, সমর্পণ করেছেন সেই নির্বিশেষের কাছে। আমাদের গানের ধারা যেন সেই দিকেই ধাবিত হয়েছে। প্রথমেই শুনে নেব তানিয়া ঘোষের কণ্ঠে দুটি গান। এখন শিল্পী তানিয়া ঘোষ। Thank you.
পরবর্তী শিল্পী দেবযানী লাহিড়ী, তুমি রবে নীরবে গানটি শুনব তার কণ্ঠে। এবারের পরিবেশনায় রয়েছেন সঙ্গীত শিল্পী দেবোত্তম বসু। অনেক দিনে অনেক দিনে
শেষে এসে আরও একবার বিশ্ব সঙ্গীত দিবসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। সঙ্গীত মুখর হোক আপনাদের প্রতিদিন, প্রতি পল, প্রতি মুহূর্ত। সুরের ঝর্ণা ধারায় আপনারা স্নাত হন প্রতিটা সময়। ফিরে যাই সেই ভাবনায় যা দিয়ে শুরু করেছিলাম, যে ভাবনা বা কথা দিয়ে সেই যে শুরু করেছিলাম, সেই চিরন্তন তুমির কাছে আত্মনিবেদন বা আত্মসমর্পণ, সেই ভাবনারই প্রতিফলন পাব পূর্বা মুখোপাধ্যায়ের কণ্ঠে "যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে" এই গানটাতে। অনুষ্ঠানের শেষ শিল্পী পূর্বা মুখোপাধ্যায়। সব যে হয়।
রইলু পড়ে স্বপ্ন মানি, চড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানে, অন্ধকারে রইলু পড়ে স্বপ্ন মানি, চড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানে, সকাল বেলা যে দেখি আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।